প্রিয় শিক্ষার্থীরা পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই নিরাপদ আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের কয়েকটি অঙ্ক আমরা সমাধান করব। আশা করি তোমরা আমাদের সাথে অঙ্কগুলোকে গুরুত্ব সহকারে খেয়াল করবে এবং বেশি বেশি করে বাসায় চর্চা করবে, তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের সহজেই সমাধান করতে পারবে। শিক্ষার্থীরা, আমরা তৃতীয় অধ্যায়ের 10 নম্বর যে সমস্যা আছে সেটা আমরা প্রথম বেছে নিয়েছি। অঙ্কটা কি আছে? হচ্ছে একটা পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হলে পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করে। এই অঙ্কটা সমাধান করার জন্য প্রথম একটা পাশে একটা চিত্র এঁকেছি, দেখো। এটা একটা আমরা ধরে নিয়েছি একটা পুকুর, এর দৈর্ঘ্য যেহেতু 60 মিটার বলেছে এবং প্রস্থ 40 মিটার, যার কারণে দৈর্ঘ্য প্রস্থ যখন দেওয়া থাকবে তখন স্বাভাবিকভাবে কিন্তু এই পুকুরটা তখন কি হয়ে যাবে, আয়তাকার আকৃতি হয়ে যাবে, কারণ পুকুরটা বৃত্তাকার হতে পারে। হ্যাঁ, তো কিন্তু যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দেওয়া আছে এর জন্য আমরা ধরে নিয়েছি পুকুরটা হচ্ছে আয়তাকার। আমরা একটা আয়তক্ষেত্র এঁকেছি, এর দৈর্ঘ্য হচ্ছে এটা 60 মিটার দিয়েছে, প্রস্থ 40 মিটার। তাহলে আমরা কিভাবে সমাধান করব, সবাই একটু গুরুত্ব সহকারে খেয়াল করো। সমাধান, এখানে পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, 60 মিটার এবং পুকুরের প্রস্থ দেওয়া আছে 40 মিটার। যেহেতু ক্ষেত্রফল বের করতে হবে, সুতরাং পুকুরের ক্ষেত্রফল কত আমরা লিখতে পারি, পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য মানে প্রস্থ, তাহলে পুকুরের ক্ষেত্রফল হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 60 আর প্রস্থ হচ্ছে 40, এত বর্গ মিটার। তার মানে কত হচ্ছে, 2400 বর্গ মিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো কি বলেছে, পুকুর পাড়ের বিস্তার। এখন এই পুকুরের চারদিক দিয়ে একটা পাড় আছে, সেই পাড়টা চারদিকে আছে, সবাই একটু ভালো করে খেয়াল করবেন। পাড়ের চারদিকে যে পাড় আছে, পাড়টার দৈর্ঘ্য 3 মিটার, 3 মিটার, 3 মিটার, 3 মিটার। তাহলে যেহেতু পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার, আমরা লিখি যেহেতু পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার, সুতরাং তাহলে দেখো দৈর্ঘ্য ছিল 60, এইদিকে 3 আর এইদিকে 3 বেড়েছে, তাহলে আমরা লিখতে পারি পাড় সহ পুকুরের দৈর্ঘ্য 60 মিটার ছিল, দেখো 3 মিটার 3 মিটার করে বেড়ে গেছে, তাহলে 3 × 2 এত মিটার। তারপর আমরা লিখতে পারি 60 + 6 মিটার মানে কত, 66 মিটার। আবার পাড় সহ পুকুরের প্রস্থ 40 + 3 × 2 এত মিটার। আমরা এটাকে যদি একবার লিখতে চাই তাহলে 46 মিটার। দেখো পাড় সহ দৈর্ঘ্য হলো, পাড় সহ প্রস্থ হলো। এখন আমি উপরে যদি একটু মুছে দেয় তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো তাহলে পাড় সহ ক্ষেত্রফল এখন কত হবে, সুতরাং পাড় সহ পুকুরের ক্ষেত্রফল সমান 66 × 46 এত বর্গ মিটার। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা গুণ করলে হবে 3036 বর্গ মিটার। তাহলে দেখো আমাকে বের করতে হচ্ছে পাড়ের ক্ষেত্রফল। প্রথমে আমরা এইটুকু ক্ষেত্রফল বের করলাম যেখানে পাড় নাই, শুধু পুকুরের ক্ষেত্রফল বের করলাম, পরে আমরা পাড় সহ ক্ষেত্রফল বের করলাম। তাহলে পাড়ের ক্ষেত্রফল যদি বের করতে চাই, আমাদের যে পুরাটার ক্ষেত্রফল আছে, পুরাটা হচ্ছে পাড় সহ পুকুর ক্ষেত্রফল আর শুধু পুকুরের ক্ষেত্রফল, এটা বাদ দিয়ে দিলে কিন্তু আমাদের পাড়ের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, সুতরাং আমরা একটা কি করতে পারি, যে সুতরাং পাড়ের ক্ষেত্রফল সমান, পাড়ের ক্ষেত্রফল সমান পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল বিয়োগ শুধু পুকুরের ক্ষেত্রফল।
তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে কত আছে আমরা পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল 3036 মাইনাস পুকুরের ক্ষেত্রফল আমরা বের করেছি হচ্ছে 2400 এত বর্গ মিটার তাহলে কত হচ্ছে 636 বর্গ মিটার সুতরাং পারের ক্ষেত্রফল সমান 636 বর্গ মিটার তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা অঙ্কটা বুঝতে পারছো দেখো এই অঙ্কটা আমার বেছে নেওয়ার আরো কিছু কারণ আছে যে এই অঙ্কটার মতো আরো একাধিক অঙ্ক হতে পারে দেখো এই অঙ্কটা যদি একটু ঘুরায় দেয় কেমন এখানে বলছে একটা পুকুরের দৈর্ঘ্য 60 মিটার প্রস্থ 40 মিটার পার বলে দিয়েছে 3 মিটার কিন্তু যদি অঙ্কটা বলতো পার সহ একটা পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ হচ্ছে 40 মিটার এবং পারের বিস্তার 3 মিটার তখন কি করতে হতো তখন কিছু নাই যদি বলতো পার সহ তখন আমরা কি করতাম যে পার সহ বলতে যে এই যে 60 গুণন 40 ঠিকই রাখতাম 2400 ঠিকই হতো পার্শ্ব ক্ষেত্রফল বের হতো আর যেহেতু তখন কিন্তু এটা বাদ দিতে হতো যেমন আমরা এই অঙ্কটা কি করেছি পার সহ যখন ধরেছি তখন যোগ করেছি আর যখন পার বাদ দিতাম তখন আমরা বিয়োগ করতাম অর্থাৎ তখন হইতো হচ্ছে এই 60 থেকে 6 বাদ দিলে হচ্ছে 54 আর 40 থেকে 6 বাদ দিলে হচ্ছে কত 34 এই দুটো গুণ করে এটার থেকে বিয়োগ দিলে আমাদের বের হয়ে যেত তো এই অঙ্কটা পার সহ এবং পার বাদ এটা বুঝতে হবে এটা যদি তোমরা ভালো করে খেয়াল করো তাহলে অঙ্কটা তোমরা বুঝতে পারবে তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ এবার আমরা বইয়ের 11 নম্বর অঙ্কটা করব দেখো 11 নম্বর অঙ্কটা কি আছে বলছে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ ক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো ভালো করে খেয়াল করো দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ 4 গুণ তাহলে আমরা ধরে নিলাম আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে কয় মিটার তাহলে দৈর্ঘ্য কত হলো প্রস্থের 4 গুণ মানে কয়ের 4 গুণ মানে কত 4 মিটার তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ যখন দেওয়া থাকবে তখন ক্ষেত্রফল আমরা কি সূত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি লিখতে পারবো দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে 4 ক আর প্রস্থ হচ্ছে ক তাহলে 4 ক আর ক গুণ করলে 4 ক স্কয়ার এত কি ক্ষেত্রফল হলে বর্গ মিটার এখন দেখো আমাদের ক্ষেত্রফলটা কিন্তু বেয়েছে বর্গ মিটারে কিন্তু বইয়ে বলে দেওয়া আছে বা অঙ্কে বলে দেওয়া আছে ক্ষেত্রফল 10 একর এখানে কিসে আছে একরে আছে কিন্তু আমাদের বাইরে হচ্ছে কিসে আমাদের বের হচ্ছে বর্গ মিটারে আর এখানে দেওয়া আছে কিসে একরে তাহলে আমরা এই একরকে আমরা কি করব বর্গ মিটারে প্রকাশ করব তাহলে সেটা আমরা কিভাবে জানি দেখো আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গ মিটার কি বললাম 1 একর কারণ এই বর্গ মিটার প্রকাশ করতে হবে তাহলে আমরা 1 একর সমান কত জানি 4046.86 বর্গ মিটার তাহলে কয় একর বলা আছে এখানে 10 একর তাহলে 10 একর সমান কত হবে 4046.86 গুণন 10 এত বর্গ মিটার অর্থাৎ 4046.86 বর্গ মিটার তাহলে এখন কিন্তু বর্গ মিটার বেড়ে গেল ক্ষেত্রফলটা আর এখানেও কিসে আছে বর্গ মিটারে আছে তাহলে এই ক্ষেত্রফল অর্থাৎ জমির ক্ষেত্রফল আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছিল 4x2 4 কয় স্কয়ার আর এখানে ক্ষেত্রফল এটা বাড়বে তাহলে প্রশ্ন মতো আমরা লিখতে পারি 4 কয় স্কয়ার সমান এটা তাহলে কয় স্কয়ার সমান কত লিখবো এটাকে 4 দ্বারা ভাগ করে দেব তাহলে কয় স্কয়ার সমান 4 দিয়ে ভাগ করলে হবে 10 11 7 দশমিক কত 5 এত এখন দেখো কয় স্কয়ার মান বেরিয়েছে তারপর আমরা এখানে কি করে দিয়েছি একবারে বর্গমূল অর্থাৎ কয় এর মানটা আমাকে বের করতে হবে এখানে আমরা কি করেছি বর্গমূল করেছি রুট করে লিখে দিয়েছি বর্গমূল করে পাই তাহলে এটাকে যদি বর্গমূল করে দেই স্কয়ার রুটটা কেটে দিই তাহলে শুধু কয় থাকবে আর এই তো এটাকে যদি বর্গমূল করা হয় তাহলে কত হবে 100.854 হ্যাঁ মানে এইটা আমি এখানে প্রায় লিখেছি কেন এখানে দশমিকের পরে কিন্তু আরো কিছু মান থাকবে কিন্তু সেই মানটা না লিখে আমরা যেহেতু 3 ঘর পর্যন্ত লিখেছি তাই এখানে প্রায় লিখেছি তাহলে সুতরাং ক সমান সমান কত 100.854 এত মিটার এখানে লিখেছি প্রায় তাহলে প্রস্থ কটা কি ধরেছিলাম আয়তক্ষেত্রের প্রস্থ তাহলে প্রস্থ কত পাইলাম এইটা পাইলাম এখন আমাকে বের করতে হবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 4 ক মিটার তাহলে 4 ক এর মান এত গুণ করে দিলে 402.34 এখানেও কিন্তু প্রায় লিখেছি কারণ এখানে গুণ করলে আরো মান আসবে কিন্তু দশমিকের পরে আমরা কয় ঘর লিখেছি দুই ঘর লিখেছি যার কারণে আমি এখানে প্রায় দিয়েছি সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 402.34 মিটার দেখো দৈর্ঘ্য পেয়েছে এখানে মিটার আছে প্রায় তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো তাহলে আমরা প্রথমে যে অঙ্ক করেছি ক্ষেত্রফল সম্পর্কে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কিত এবং এখানেও কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কিত এখন যদি এই দুটো অঙ্ক বেশি ভালো করে প্র্যাকটিস করো করে এই বইয়ের মধ্যে যে ক্ষেত্রফল সম্পর্কিত যে অঙ্কগুলো আছে আয়তক্ষেত্র সেগুলো যদি বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করো তাহলে অবশ্যই তোমরা পারবা আশা করি অঙ্ক দুটো তোমরা বুঝতে পেরেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ।